বন্ধুরা এক্সপ্লোরার করলাম ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। শহরের কোলাহল আর ব্যস্ত জীবন থেকে একটু মুক্তির স্বাদ পেতে আমরা ছুটে যাই এদেশ থেকে ওই দেশে, আবার কখনো পাহাড় জঙ্গল সমুদ্র, আবার কখনো পাড়ি দিয়ে নদী পথে। আজকে কলকাতা থেকে দুপা বাড়ালেই একটি অফবিট লোকেশনের আজকে আমরা খোঁজ দেব আপনাদের, যেখানে রয়েছে ঘন জঙ্গল, পাহাড়, ঝর্ণা আর একান্ন পীঠের মধ্যে একটি সতীপীঠ, যেখানে যেতে গেলে আপনাকে চারশো সিঁড়ি পেরিয়ে উঠতে হবে পাহাড়ের উপর। দেখুন 250 সিঁড়ি আসলাম, আর ওই দিক থেকে আসলে আপনার 150 সিঁড়ি আপনাকে নিচে নেমে আসতে হবে, আর এখানে আমরা উপরে উঠছি। তো 250 সিঁড়ি আমরা অতিক্রম করলাম, আরও 150 উপরে আছে, টোটাল 400 যেমনটা আপনাদের বললাম। এখনও সেইখানে নিত্য পূজা মায়ের হয়ে থাকে। পঞ্চসাগর তীর্থ অম্বিকা মহাপতি দেবপুর দেবীপুর বজ্রাপুর তৈলপুর ভোদারপুর। আর মায়ের এখানে কি পড়েছিল বলুন? মায়ের বা পা ও জনু জনু সহ শিবলিঙ্গ সনকলে যেবি রজস্থলা হয় চার দিন মায়ের পূজা বন্ধ থাকে, অম্বুবাচী অম্বুবাচীর সময় বন্ধ থাকে। সমস্ত কিছুই আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। তবে ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আমাদের সাপোর্ট করুন। চলুন আজকে শুরু করা যাক আজকের এই পর্ব। এই ভিড়টা দেখছেন সকালবেলায়, এখানেই আজকে আমরা সকালে টিফিন করলাম, টিফিন সারলাম। আজকের টিফিনে আছে বড়া, পেঁয়াজ আর আলুর তরকারি। এখন বাড়িপাদাতে আসি, এই হচ্ছে বাড়িপাদা টাউন। টাউনের মধ্যে থেকে আমরা এখন বেরিয়ে যাব, আর টাউন এখান থেকে 60 কিলোমিটার মতো ডিস্টেন্স, আর আপনার যেতে আমাদের ডেস্টিনেশনে সঙ্গে থাকবেন। খাবার শেষে এই ছানাপোড়া তার ফেমাস, তো একটা বাইট দিই দেখি কেমন লাগছে। একদম সফট, একদম সফট, দারুণ খেতে একটা বাইট। উদলা রোডে পৌঁছে গেলাম, রাস্তায় যেতে যেতে একটু দাঁড়িয়ে গেছি, আর এখান থেকে মাত্র 31 কিলোমিটার দূরে কুমটা কলেজ জাস্ট আমরা ক্রস করে দাঁড়িয়েছি। এখান থেকে 31 কিলোমিটার মানে আরও ধরুন 50 মিনিট মতো সময় লাগবে, গুগল ম্যাপ দেখাচ্ছে। তো চলুন একবারে যাব ওইখানে, গিয়ে আপনাদের সাথে শেয়ার করব আজকে সমস্ত কিছু। সঙ্গে থাকবেন আর আমাদের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন তাহলে দেরি না করে যাওয়া যাক, গিয়ে আপনাদের সাথে কথা হবে। চলুন তাহলে আপনাকে একটা চেকিং পোস্ট আছে, ফরেস্টের চেকপোস্ট আছে, যেখানে যদি আপনারা গাড়ি নিয়ে আসেন, গাড়ি এন্ট্রি করে ওখানে গাড়ি নাম্বার আর কোথার থেকে এসছেন, নাম ফোন নাম্বার এগুলো জিজ্ঞেস করবে। আপনি ওখানে এন্ট্রি করে আপনি এই রাস্তা দিয়ে এবার আমরা ঢুকছি, মেন স্পটের দিকে যাচ্ছি আমরা। আমরা আপনাদেরকে নিয়ে যাব, রাস্তায় যেতে যেতে অপরূপ সৌন্দর্য, পুরো জঙ্গলের মধ্যে দিয়ে হচ্ছে এই রাস্তা গেছে, কাঁচা রাস্তা। সঙ্গে থাকুন, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন আশা করি,
ভালো লাগবে। কেন এই গাড়ি ধার করে যেতে হবে আপনাদের? এখান থেকে আপনাকে পায়ে হেঁটে যেতে হবে। এই হচ্ছে আপনার পার্কিং এরিয়া, এখানে দেখুন গাড়ি সব রাখা আছে, আগেও রাখা আছে। আর এখান থেকে আপনাকে পায়ে হেঁটে সামনের দিকে যেতে হবে। পরিবেশটা দেখুন, পুরো সবুজ কালারের জল, চারদিকে পাহাড়ে ঘেরা আর মাঝখানে জল, জলটাও বেশ ঠান্ডা, বেশ ঠান্ডা, বেশ ঠান্ডা। তো চলুন মুখ টুক ধুয়ে নিলাম, একটু ফ্রেশ হয়ে গেলাম, তোমার সামনের দিকে যাই, সঙ্গে থাকুন। এন্ট্রি পয়েন্ট থেকে যেখানে আমরা বাইক রাখলাম অনেকটাই দূরত্ব, আর ওইখান থেকেও আপনাকে অনেকটা হেঁটে হেঁটে আসতে হবে। তো কিন্তু হাঁটতে এত সুন্দর লাগবে আপনাদের, মানে এই জঙ্গলের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে আপনি যেতে থাকবেন, আর চারদিকের একটা কানে আসবে আপনাকে জলের একটা স্রোতের আওয়াজ, আর এই জঙ্গলে নানা ধরনের পাখির আর ঝিঁঝি পোকার ডাক, সুন্দর লাগবে। আমার চারদিকটাই দেখছেন এই জঙ্গল, জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এখন হেঁটে চলেছি সামনের দিকে। আপনাদের সাথে সব কিছুই আজকে শেয়ার করব। আর দেবকুণ্ড হচ্ছে একটা সময়ে বন্ধ থাকে, আমি সমস্ত ইনফরমেশনও সেটা দেব। এখন খুলে গেছে, এই বছরের পিকনিকের জন্য দেবকুণ্ড আমরা বেছে নিতেই পারেন। উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার অন্তর্গত শিমলিপাল ফরেস্ট রেঞ্জের আয়তায় এই দেবকুণ্ড ওয়াটারফলস। চলুন আজকে সব কিছুই আপনাদের দেখাবো, সঙ্গে থাকবেন। পাথর কেটে কিভাবে দেখুন আকার দেওয়া হয়েছে, এটা হচ্ছে মাছের আকার দেওয়া হয়েছে, এখানে ইঁদুরের আকার দেওয়া হয়েছে, কচ্ছপের আকার দেওয়া হয়েছে, এবং এখানে নানা ধরনের পাথর কেটে নানা রকম আপনার আকার দেওয়া হয়েছে। দেখুন এই রাস্তায় যেতে যেতেই এই জঙ্গলের মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে চোখে পড়লো আমাদের পাথরটা, দেখুন কত বড়, কত বড় আকারের একটা পাথর এখানে পড়েছে, দেখুন বিশাল বড় আকারের। কিছু একটা শোনা যাচ্ছে, মনে হচ্ছে চলে এসেছি, তাকিয়ে আছি। দেখুন গাইস, আপনারা দেখুন এই জলের স্রোতটা, দেখুন দারুণ জায়গা। দারুণ পরিবেশ, দারুণ। অনেকক্ষণ হেঁটে আসার পর ফাইনালি আমরা পৌঁছে গেলাম ওয়াটারফলসের সামনে। বন্ধুরা দেখুন না যারা,
পিছনেই হচ্ছে ঝর্ণা। অনেকটা হাঁটার পর পৌঁছে গেলাম আমরা এখন দেবকুণ্ড জলপ্রপাতের ঠিক সামনে। ওই দূরে দেখতে পাচ্ছেন ওই ঝর্ণার যে ওইখান থেকে পড়ছে জলটা, ওর উপরেই হচ্ছে মন্দির। ওইখানেও যাব আমরা, ওখানেও গিয়ে দেখাবো আপনাদের মন্দিরে ঠাকুরের দর্শন করছে। ও 400টা সিঁড়ি আছে বন্ধুরা, 400 সিঁড়ি পেরিয়ে আপনাকে উপরে উঠতে হবে। তো একটা এক্সারসাইজও হয়ে যাবে, দেখা যাক কতটা যেতে পারি। হ্যাঁ দেখছেন মনে হচ্ছে যে কেদারনাথ বাবার দর্শনে করতে গেলে যেভাবে কষ্ট করে উপরে উঠতে হয় সেইভাবেই আমাদেরকে উপরে উঠতে হচ্ছে। আর চারদিকের পরিবেশটা দেখুন একবার বন্ধুরা, দেখতে পাচ্ছেন হাঁপিয়েও গেছি অনেকটা, প্রায় 100-এর কাছাকাছি সিঁড়ি অলরেডি আমরা চলে এসেছি। চলুন আর উপরে যাওয়া যাক, আর উপরে যাওয়ার পথটা দেখুন, এই দেখুন উপরে উঠতে হবে। আর আমরা আসলাম হচ্ছে ওই নিচ থেকে, ওই দিক থেকে। চলুন দুশো সিঁড়ি কমপ্লিট হলো, অ্যাটলিস্ট পুরো ঘামাঘামি হয়ে গেছি, আরও 200 উপরে উঠতে হবে। চলুন এই দেখুন পাহাড়ি ফুল হয় না, এই পাহাড়ি ফুল এখানে ফুটেছে, একটা তুলে নিলাম। এরকম সুন্দর দেখতে, বেশ মিষ্টি কালার, হালকা বেগুনি কালার, এরকম ফুল ফুটেছে। আর আমার বন্ধু ডাকছে, ঝোঁকে উঠতে চাইছিল। খালি আমরা মন্দির দেখতে পেয়েছি, এই মন্দিরটা দেখা যাচ্ছে যেটা আমরা নিচ থেকে দেখেছিলাম। তো ফাইনালি পৌঁছে গেলাম, চলুন একদম কাছে যাই, কাছে গিয়ে আমরা দর্শন করব সঙ্গে থাকুন। এখানে আপনাকে জুতো খুলে রাখতে হবে, জুতো খুলে রেখে, এই দেখুন খুলে রাখা আছে, এখানে খুলে রেখে আপনাকে প্রবেশ করতে হবে মন্দিরে। তো চলুন আমরাও জুতোটা খুলে দিই, তারপরে মন্দিরে যাব। জুতো খুলে দিলাম, কুটি কুটি পায়ে করে এখন হেঁটে চলেছি। এই হচ্ছে মন্দিরের উপর থেকে, যেমন হচ্ছে মা কামাখ্যা মায়ের মন্দিরে। আপনি ছিলেন, আপনি বাংলা বলতে পারেন? ও আর আমি বলছি এটার গভীরটা কতটা এই জলপ্রপাতে? 270 ফুট বেশি। আর এই জল নদীটা কি নদী বইছে? এটা দেবকুণ্ডের নিকটেই দেও নদী হয়েছে, দেও নদী। এটা মিলেছে হচ্ছে কটকে নাকি? আচ্ছা, এটা পঞ্চসাগর তীর্থ অম্বিকা মহাপ্রীতি, দেবপুর, দেবীপুর, বজ্রাপুর, তৈলপুর, ভোদারপুর। আর মায়ের এখানে কি পড়েছিল বলুন? মায়ের বা পা অর্জনী জনুসূত শিবলিঙ্গ সনপ্রিয়, আর দেবী রথস্থলা হয় চার দিন, মায়ের পূজা বন্ধ থাকে অম্বুবাচী, অম্বুবাচীর সময় বন্ধ থাকে। আর এমনি কোনো মানে যেটা মানে মানত যেটা ভগবানকে মন থেকে ডাকলে এটা পূরণ হয় এখানে? আর দেবী এটা কি দুর্গারই রূপ? বিভিন্ন অবতারে, যেমন কামাখ্যা কামরূপ, কলকাতা কালীঘাট, পুরী শ্রীকান্ত বেমলা, এমন সারা ভারতের 51টা পীঠ পড়ে না, এইটা 51 পীঠ লাস্ট। এই দেখতে পারলেন শুনতে পারলেন অনেক ধন্যবাদ। আপনার নামটা যদি বলেন? রবীন্দ্রনাথ পাড়ি, অম্বিকা মহাপুর, দেবকুণ্ড পূজক। আপনি আসলে ওনার সাথে যোগাযোগ করবেন, আপনি থাকেন তো এখানে? আপনি থাকবেন, ওনার সাথে যোগাযোগ করবেন, উনি বুঝিয়ে দেবেন এই পীঠের মাহাত্ম্য। আপনাদের বাড়ি? আমার বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে ঝাড়গ্রামে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। আর এর বাড়ি হচ্ছে বাড়িপাড়া। তো আমরা দুজনেই সৎপতি। হ্যাঁ, তো এই এই হচ্ছে আপনার, আর এই দিকটা হচ্ছে সানপীঠ, ওই পাশটা গিয়ে আমরা দেখাবো আপনাকে। হ্যাঁ, সেই দিকটা দিয়ে যাবো আমরা, গিয়ে দেখে যাবেন সেই ঘরটা কোন রকম। সে আর কোন 6-8 দিন ভাবে বলে, ঠিক আছে? আচ্ছা, এখন জল আছে তো, পানি হয়ে পানি তো কমে যায়, যাই হবে নিয়ে তো মায়ের পুকুরে বাড়াই দিয়ে যায়। এখানে মায়ের মূর্তি আছে? আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ফিটে ভিতরে ফটো তোলা মানে নিষেধ আছে, তো আমরা এটা মানলাম।
গৌরীকুণ্ডের দিকে যাচ্ছি আর মন্দির থেকে উঠে এই হচ্ছে রাস্তা দেখতে পাচ্ছেন। আমরা ওই নিচ থেকে আসলাম, আমাদের নিচ থেকে দেখালাম আর এখন উপর থেকে আপনাদের ঝর্ণাটা দেখাচ্ছি। চারদিকের পরিবেশটা দেখুন বন্ধুরা, আমরা তাহলে এখান থেকে এবার বেরিয়ে যাচ্ছি আর আজকের এই পর্ব তাহলে এখানেই শেষ করছি। একটু ভিডিওটা লেন্দি হয়ে গেল, তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব, আবার একটি পরবর্তী পর্ব, পরবর্তী নতুন একটি জায়গা, নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আমাদের এই চ্যানেল যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে উঠতে পারেননি বা এখনও পর্যন্ত করেননি, তারা জন্য প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিন। আপনাদের মতামত, আপনাদের একটা লাইক, আপনাদের সাবস্ক্রিপশন আমাদের অনেক এনকারেজ করে আরও নতুন ভিডিও আপনাদের সাথে তুলে ধরার জন্য। সঙ্গে থাকবেন এইভাবেই আর আমাদের পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। টাটা, বাই বাই।